আমরা তামিম উদ্দারির হাদিস থেকে জানি দাজ্জাল একটা দ্বীপের মধ্যে আছে, তাই না? তাহলে নূহ আলাইহিস সালামের সময় মসীহ উদ্দাজ্জাল কোথায় ছিল? ভালো প্রশ্ন। নূহ আলাইহিস সালাম যে তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করলেন, তামিম উদ্দারির হাদিস থেকে আমরা জানি যে মসীহ উদ্দাজ্জাল একটা দ্বীপের মধ্যে আটকানো অবস্থায় আছে সেগুল দিয়ে, যেমনটা আমাদের এখনকার সমসাময়িক যে মানুষগুলো আছে তাদের বেশিরভাগ এটাই মনে করে, সে এখনও সেখানে চেইন দিয়ে বাঁধাই আছে এবং সে বের হবে হয়তো 500, 1000, 2000, 5000 বছর পরেও হতে পারে। তাহলে যদি প্রশ্ন করা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার গলিতে গলিতে ইবনু সাইয়েদকে দাজ্জাল মনে করে কেন ইনভেস্টিগেট করলেন, আমি কি বুঝাতে পারি নাই? পোস্ট লিখছে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে, খোরাসান থেকে দাজ্জাল বের হবে, তার কি মনে হয় না যে আমরা হাদিসটা জানি? মসীহুদ দাজ্জাল সম্পর্কে কতগুলো ইউনিভার্সিটিতে পড়ানো হয় একটু বলেন তো আমাকে, স্কুলে বা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে মসীহুদ দাজ্জাল সম্পর্কে কতগুলো সাবজেক্ট আছে বাংলাদেশে? মাদ্রাসার দিকে আসেন, মাদ্রাসার ইবতেদায়ী আপনার তার উপরের লেভেলে, তারপরে এই যে আপনার দাখিল, আপনার আলিম, আপনার কামিল, আপনার তাকমিল, এই যে পুরো সিলেবাস আমরা পড়াশোনা করি প্রায় 15-20 বছর, আমাকে একটা সাবজেক্ট দেখান যে মাদ্রাসায় মসীহুদ দাজ্জাল সম্পর্কে পড়ানো হচ্ছে, আলাদা বই, আলাদা কোনো টিচার, আলাদা কোনো ফ্যাকাল্টি, আলাদা কোনো ডিপার্টমেন্ট যেটা শুধু দাজ্জালকে নিয়ে গবেষণা করবে, আছে? তারপরে আমরা দাবি করি আমাদের কথা বলার সময়, সমালোচনা করার সময় আর লেখার সময় ভাবখানা এমন যে দাজ্জাল সম্পর্কে আমি সব জেনে গেছি, দু চারটা হাদিস বিচ্ছিন্ন করে তুলে নিয়ে এসে উপস্থাপন করা হচ্ছে যে না, আদনান সাহেব ভুল বলেছেন, দাজ্জালের সাথে জেরুজালেমের কোনো সম্পর্ক নাই, দাজ্জাল খোরাসান থেকে বের হবে। আমরা যদি প্রশ্ন করি দাজ্জাল খোরাসান থেকে বের হবে, তোমার চেয়ে কি এটা নবীজি ভালো জানতেন না? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইবনু সাইয়্যিদকে কেন দাজ্জাল মনে করছেন এবং তিনি তাকে ইনভেস্টিগেট করছেন? ইবনু সাইয়্যিদকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি কি দেখো? ইবনু সাইয়্যিদ বলছে আমি আরশ দেখি। আল্লাহর নবী বলছেন আরশ কোথায়? ইবনু সাইয়্যিদ বলছে আরশ পানির উপরে, সাগরের উপরে। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও কামা ক্বালা আলাইহিস সালাম, তুমি তো শয়তানকে দেখছো, শয়তানের সিংহাসন দেখছো। আমরা জানি না শয়তানের সিংহাসন কোথায়, সমুদ্রের উপরে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি কি স্বীকার করো না যে আমি নবী, শেষ নবী? ইবনু সাইয়্যিদ সে জবাব দিচ্ছে যে আপনি কি স্বীকার করেন যে আমি নবী? কি বুঝলেন? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আদেশ করেন, আমি এই এই বেঈমানটার গর্দান টুরাই দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমর দরকার নাই, সে যদি সত্যিকার অর্থেই মসীহুদ দাজ্জাল হয়ে থাকে তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না, কারণ তার নিহত হওয়া লেখা আছে কার হাতে? ঈসা আলাইহিস সালামের হাতে। আমরা জানি ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন বাবেলুদে। বাবেলুদ কোন দেশে? না, বাবেলুদ প্যালেস্টাইনে। প্যালেস্টাইনের যে আপনার ইসরায়েল যেটা দখল করে রাখছে আর কি, এখন ওটা তো আমাদের জায়গা। জায়গাটা কাদের? আমাদের। এটা বলতে ভয় পান? জায়গাটা আমাদের, দখল করছে। ওইখানে বাবেলুদ যে জায়গাটা আছে আপনি দেখবেন সেখানে ইসরায়েলের এয়ারপোর্ট বেইজ আছে, ওর নিউক্লিয়ার যে ওয়েপেন্সগুলো আছে এবং এয়ার বেস যেটা আছে এর একটা ঘাঁটি বাবেলুদের মধ্যে আছে। এই বাবেলুদে ঈসা আলাইহিস সালাম কাকে হত্যা করবে? মসীহুদ দাজ্জালকে হত্যা করবে। তাই ওমর তুমি তাকে হত্যা করতে পারবে না। আর যদি সে মসীহুদ দাজ্জাল না হয়ে থাকে তাহলে একটা নিরীহ মানুষকে হত্যা করার মধ্যে কোনো খায়ের কল্যাণ নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিশ্চিত থাকবেন যে মসীহুদ দাজ্জাল তামিমদারের সেই দ্বীপে এখনও বন্দি আছে তাহলে তিনি কেন এই কথাটা বলবেন যদি সে দাজ্জাল হয়ে থাকে? আমাকে অ্যান্সার দেন, কথা কি বুঝাতে পারি নাই? আপনি তো নিশ্চিত হয়ে বসে আছেন যে ইবনে সাইয়্যাদ, আমি জানি ইবনে সাইয়্যাদ দাজ্জাল না, ইবনে সাইয়্যাদ দাজ্জাল নয়, কারণ ইবনে সাইয়্যাদ জেরুজালেম থেকে বিশ্ব শাসন করেনি এবং ইবনে সাইয়্যাদকে 70,000 ইহুদিও ফলো করেনি, ইবনে সাইয়্যাদকে নগ্ন মেয়েরা ফলো করেনি, ইবনে সাইয়্যাদ সাহাবিদের সাথে কিন্তু মদিনা থেকে মক্কার দিকেও গিয়েছিলেন। অনেক হাদিস আছে, একটা লেকচারে সব হাদিস বলার সুযোগ থাকে না, তাই একটা টপিকের পুরো বিষয় না জেনে না পড়াশোনা করে মন্তব্য সমালোচনা করতে যায় না।